ইভিনিং অল, আজকের ব্লগটা আমি বিকেল থেকেই শুরু করছি। এখন বাজে, এখন কটা বাজে? এখন বাজে 3:15। তো এখন আমরা একটু ছাদের উপরে এসেছি, একটা নতুন গাছ প্ল্যান্ট করব, সেটা হচ্ছে একটা বড় গোলাপ ফুলের গাছ প্ল্যান্ট করব। তো তার আগে আমরা এইখানে ছাদে কিছুটা এরিয়া আমরা একটুখানি ক্লিন আপ করে নেব, কারণ শুকনো পাতা থাকে সেগুলো ঝরে যায়, সেগুলো একটু মেসি হয়ে যায়। তো সেগুলোকে আমরা একটু ক্লিন আপ করে নেব, ক্লিন আপ করে নিয়ে সেই গাছটাকে আবার অর্গানাইজ করে আমরা সুন্দর করে সাজিয়ে রাখবো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কীভাবে আমরা আজকে এই ক্লিন আপটা আর নতুন গাছটা প্ল্যান্টেশন করছি। তো চলো সাথে থাকো, আজকের ব্লগে খুব মজা হতে চলেছে। তো আমরা এখন এক একটা করে টবগুলো সব এদিকটা নিয়ে আসছি, আর তোমরা দেখতেই পারছো যে জায়গাটা কতটা এখানে পুরো মেসি হয়ে রয়েছে। তা তোমাদের ক্লোজ আপ করে দেখাই, দেখো জায়গাটা পুরো মেসি হয়ে রয়েছে। এই শুকনো পাতাগুলো কী বলো তো, এগুলো মানে পুরো কাছড়া বাগেরা হয়ে যায়, এত তো ভালো লাগে না দেখতে। তার জন্য আমরা এটা এখন সব গাছগুলোকে এইদিকে করে দিচ্ছি নিলাম, যে ওই জায়গাটাতে ভালো করে একটু ঝাড় দেওয়া যাবে। এবার জায়গাটা তোমরা দেখো পুরো ক্লিন হয়ে গেছে। এবার এখানে আবার টবগুলোকে একটু অর্গানাইজ, মানে ছোট থেকে বড় এইভাবে করে রেখে দেওয়া হয়েছে। আর এই হচ্ছে সেই ছোট্ট গাছ যেটা আমাদের টেরেস গার্ডেনে অ্যাড অন হচ্ছে। এটা হচ্ছে একটা গোলাপ গাছ, এখন জানি না কি কালারের হবে, কি কালারের হবে, কি বলেছে? বললো তো রেড কালার, রেড কালার বলেছে। এবার দেখা যাক রেড হচ্ছে না পিঙ্ক হচ্ছে, যাই হোক চলো এটাকে তাহলে আমরা এবার অর্গানাইজ করি। আর এটাকে এবার মাটি দিয়ে আমরা এটাকে স্টেবিলাইজ করব, তার আগে অনেকগুলো ব্যবস্থা নিতে হবে, তো সেগুলো নেওয়া যাক। তো এই হচ্ছে মাটি, আর এর মধ্যে কি অলরেডি দিয়েছো সার? না, এই যে হচ্ছে ভার্মি কম্পোস্ট। এই হচ্ছে এটা কি বললো হাড় ভাঙা সার। হাড় ভাঙা সার? হ্যাঁ, বাবা কার হাড় ভেঙে সার বের নিচে নাকি? মেবি, জানি না। তো এবার এইগুলোকে, এত বড় বড় ইয়ে আছে এর মধ্যে? না, এগুলো সব মাটির ডালা, এগুলো ক্রাশ করতে হবে। ক্রাশ করে নেব, এইভাবে ক্রাশ করে। এই দেখো মাটির মধ্যে প্রচুর মানে ছোট বড় না মাটির শক্ত ডালা থাকে, সেগুলোকে ভালো। ওই যে মাঝখানে ওটা কি, ওটা কি soil, it's called যেটা বলে চাষিদের বন্ধু আর্থওয়ার্ম। তো এবার এটাতে আমি মিক্স করে দেবো যে ভার্মি কম্পোস্টটা আছে, ভার্মি কম্পোস্টটা মিক্স করব। চলো, খুব কষ্টে এটার ওপেনিং হলো, আমরা অ্যাকচুয়ালি সিজার নিয়ে আসতে ভুলে গেছি, তো ওটা টেনে হিজেই বার করতে হলো। ওয়েলকাম টু দ্য নিউ হাউস। এবার এর উপর দিয়ে এই বাকি মাটি যেটা মিক্স আপ হয়েছে এইভাবে দিয়ে দেবো। ওই যে বড় একটা মাটি রয়েছে ওর মধ্যে অলরেডি। বসিয়ে দাও, কি হলো?
ওটা তো কুড়িয়ে ধরেছিল বোধ একটু, আর কি করা যাবে এই যুদ্ধতে ভেঙে গেল এটা। ওহো ঠিক আছে, ওটা ওরকমই ছেড়ে দাও, দেখো ওটা হতে পারে আবার, ওটা আর হবে না, ওটা বের করে দাও, কি করবে কিছু করার নেই। আরে ওই তো ওটা খুলছিল না বলে তো ওটা এত ইয়ে হলো। যাই হোক, এখানে আরেকটা কড়ি আসছে। আছে আর এই যে একটা ছোট্ট কড়ি। আচ্ছা আচ্ছা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা এটা কিন্তু জানো তো এটা কোথাও বসিয়ে দিলে কিন্তু এটা হয়ে যাবে। এটা দেখি পাশে পাশে বসিয়ে দাও না, দেখো যদি হয়, যদি হয়ে যায়। আরে বাবা আমাদের এখানে না প্লেন অল টাইম খালি প্লেন আসছে, জানে বাবা। ছাদে একটা আমাদের পাশের বাড়ি একটা টুবু সাইকেল পড়ে আছে, তোমার বলো তো কে কে এরকম একটা ছোট্ট পুচকে টুবু সাইকেল চালিয়েছো? আমি তো চালাইনি, আমি অ্যাকচুয়ালি এরকম চালাইনি, যেমন টুবু সাইকেল হয় না, এখন টুবু সাইকেলও তো একদম সেই বড়দের সাইকেলের মতন, কি কিউট না। দেখানো হয়নি, এটা রাসের মেলার থেকে নীলাঞ্জিয়ার ছেলে গেছিলো, তো ওরা এই ডোরির জন্য এটা নিয়ে এসেছিলো, এতে তো বেশ ভালো লাগছে, এটা ফিক্সড হয়ে গেছে, তো পার্সেল আসলে কোনো ঝামেলা। আমরা ছাদে গেছিলাম, তোমাকে নিয়ে যাইনি যাইনি, দেখেছো আমরা যে ছাদ থেকে নিচে এসেছি অমনি চলে এসেছে দৌড়ে আর এসে কোলে উঠে গেছে। তোমাকে নিয়ে না, আচ্ছা ফেসিয়াল নিয়ে যাইনি, তোমাকে নিয়ে যাইনি আমরা, দিয়ে দিলাম। তো কালকে তো আর ভিডিও করতে পারিনি, তোমাদের ছাদে ওই দেখালাম, দেখানোর পরে আর ভিডিও করতে পারিনি, আসলে খুব শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আমার পায়ে একটা আঙুলের নোখ মানে একটু ইনফেকশন মতন হয়েছে, তো সেটার জন্য ডক্টর দেখানোর পরে একটা ওষুধ পেয়েছিলাম। এবার সেই ওষুধটা খাওয়ার পরে কী হয়, আমার স্টমাক পেন স্টার্ট হয়ে যায়, এবার পেটে ব্যথা করতে করতে কী হয় মানে ওই লুজ মোশন টাইপের হয়ে গেছে, তার জন্য গায়ে আর জোরও পাইনি বা কোনো ভিডিও করতে পারিনি যে ভিডিওটা এন্ড করবো, একদমই মানে হয়ে ওঠেনি। তো চলো আজকে একটা নতুন ডে অ্যান্ড ফ্রেশ ডে, তো তোমাদের দেখাই যে ওয়েদারটা কতটা ভালো, ওয়েদারটা খুবই ভালো, আর কিন্তু আমাদের এখানে প্রচুর কাজ হচ্ছে, অনেক কাজ হচ্ছে, আমাদের এখানে বোনেরও আসার কথা, তো বোন এখনও আসেনি, বোন আসলে বোনকে নিয়ে আমি একটু মায়ের ওখানে যাব, আসলে মারা কালকে চাকদা গেছিল, তো চাকদার থেকে ঘুরে এসেছে, এবার আমারও না বাড়িতে বসে বসে ভালো লাগছে না, তাই আমি যাই একটু ঘুরে আসি, একদম ভালো লাগছে না বাড়িতে বসে বসে। এবার ও আসবে বলে যে এখন তো 12টা বাজে, কখন আসবে জানি না, এবার আমি বেশিক্ষণ খালি পেটে থাকতে পারছি না, তার তুলনায় আমি কী করেছি, আমি অল্প একটু খেয়ে নিয়েছি খাবার, অল্প একটু খাবার খেয়ে নিয়েছি, যাতে কি মানে আবার যাতে খিদে না পায়। এবার কী হয় যখনই আমার এই প্রবলেমটা বাড়ে তখনই বারবার করে খিদে পায়, মানে খেলাম তার উইদিন 1-2 আওয়ার্সের মধ্যে খাবারটা ডাইজেস্ট হয়ে যায়। তো তোমাদেরকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাই আমি, দেখো পুরো এটা কাজ হচ্ছে, সকালে প্রচুর জামা কাপড় ছাদে মেলা হয়েছিল, তো যাবা কড়া রোদ, চলো জামা কাপড়গুলো তুলে নিই, কারণ কী বলো তো এখন রোদে না বেশিক্ষণ জামা কাপড় রাখলে কড়কড়ে হয়ে যায়, একদম কড়মড়ে হয়ে যায়, আর মানে ওখান থেকে ছিঁড়েও যেতে পারে এরকম অবস্থা হয়ে যায়। তোমাদের দেখাই পুরো ভর্তি জামা কাপড়, দেখো সবটা আমাদের নয়, এই কটা আমাদের, পুরো এক ভর্তি জামা কাপড়।
দেখলে যত চাদর, বাপরে বাপ এতগুলো চাদর, এই নিয়ে নামতে গিয়ে আমি ফতুয়া হয়ে যাব। মানে ধরে রাখতে পারছি না এত জামা কাপড়। বাপরে বাপ, থকে গেছি আমি। বিউটিফুল ফেস নিয়ে গেছিলাম, আগলি ফেস নিয়ে নেমেছি, এত রোদ, বাপরে বাপ। মানে শীতকাল চলছে না সামার ভ্যাকেশন চলছে বোঝা মুশকিল। ওরে বাবারে বাবা, যাই হোক, নিয়ে এসেছি কোনোভাবে চ্যাংদোলা করে নিয়ে এসেছি। খিদি, আজকে কী রান্না করেছি? আজকে ভাত, ভাতের মধ্যে দুটো ডিম সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আমার জন্য পাতলা করে আলু ছিম দিয়ে একটা ঝোল, আলু ছিম আর কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল। বাকি সবাইদের জন্য আলু ফুলকপি তরকারি, আর এই হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা। এই হচ্ছে আজকে। বোন চলে এসেছে আর আমরা যাচ্ছি এখন মায়ের ওখানে। আমি জাস্ট চূড়ার ভূতের মতন লাগছি আর কিছু না, পরেশান হয়ে গেছি। তো চলো, অন দ্য ওয়ে তোমাদের দেখাচ্ছি রাস্তাঘাট কেমন মায়ের ওখানে পৌঁছে। মায়ের এখানে আর মা দেখাচ্ছে কি কি সব ইউল করতে কিনেছো। ও আচ্ছা, কাফতান কাফতান, এ দেখো, এও ব্লক করছে, দেখো এ ব্লক করছে, দেখো এও ব্লক করছে, দেখো এ ব্লক করছে। ব্লগটাকে যে এন্ড করবো ভুলেই গেছি। মার বাড়ির থেকে এসে আমি অল্প একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি, এবার ঘুম ভেঙেছে। তখন দেখি অলরেডি ওমের টিউশন টিচার আসার টাইম হয়ে গেছে, হয়তো বেল পড়তো তারপরে গিয়ে উঠতে পারতাম, এরকমই কিছু একটা হতো আজকে। দেখ ভালো হলো উঠে গেছি। তো চলো এই ব্লগটাকে আমি আজকে এখানে এন্ড করে দিই। আবার নতুন এক দিনে নতুন আবার এক ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। কিন্তু তোমাদেরকে একটা কাজ দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যদি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক দিও, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না, কারণ নোটিফিকেশানগুলো তোমরা রেগুলারলি পেতে থাকবে, মিস হবে না। চলো আজ চলি, আবার দেখা হচ্ছে, টাটা।